আজ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দিবস। বর্ডার গার্ড বাংলাদেশ 223 বছরের একটি ঐতিহ্যবাহী আধাসামরিক বাহিনী। এর আগে এর নাম ছিল বাংলাদেশ রাইফেলস বিডিআর। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বিজিবিকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্ডার গার্ড বাংলাদেশ আইন 2010 পাশ করান প্রধানমন্ত্রী। বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা প্রদান, অগ্রিম বেতন সহ 2 মাসের ছুটি ভোগের সুবিধা, রেশন, চিকিৎসা ও আবাসন সুবিধা বৃদ্ধি করা হয়েছে।